আসসালামু আলাইকুম, আমি আমানা রশিদ চুনি, আমানাস কিচেন বস্টন থেকে বলছি। আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি হোল বেক ফিশ করে দেখাবো। আর এই হোল বেক ফিশটা করব একটি সি বেস দিয়ে। দেখুন, এই মাছটা কিন্তু আমাদের এখানে খুবই সহজলভ্য। আপনারা হয়তো যদি এটা না পান, যে কোনো ফিশ দিয়ে করতে পারেন, রেড স্ন্যাপার বা কোরাল মাছ, যে কোনো কিছু দিয়ে। এটা ম্যারিনেট করতে আমার লাগছে আদা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, তন্দুরি চিকেন মশলা, তারপরে সরিষা বাটা, সরিষার তেল, আর এখানে লেবু, আর একটু আমি লেমন রাইন্ড নিয়েছি লেবু ছিলকাটারে, আর ধনে পাতা কুচি। চলুন কিভাবে করতে হয় তা দেখিয়ে দিই। প্রথমেই আমি ফিশটাকে একটু একটা টিস্যু পেপার দিয়ে একটু পানিটা চুষে নিচ্ছি, ড্রাই করে নিচ্ছি। এভাবে একটু ড্রাই করে নেবেন প্রথমে। এখন তারপরে আমি একটা শার্প নাইফ দিয়ে এভাবে একদম হাড় পর্যন্ত যাতে লাগে, তাহলে মশলাটাও ভিতরে ঢুকবে এবং হাড়ের জুসটা বের হবে, সেটার টেস্টে আরও বেশি ভালো হবে। এই যে ঠিক এইভাবে করে কাটবে। এভাবে করে দাগ দিবে। এখন একটা প্রসেস আছে, সেটা দেখিয়ে দেই। মাছটা তো আমরা এভাবে দাগ দিলাম, তারপরে কিন্তু মাছটা যাতে এরকম হয়, সোজা না থাকে, এরকম হলে বুঝবেন যে আপনার মাছটা কাটাটা ঠিক হয়েছে। এই যে এভাবে। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি, এখন আমি সরিষা বাটার সাথে সব কিছু, সব মশলাগুলো একসাথে ম্যারিনেট করে নিব, একসাথে মিক্সড করে নিচ্ছি। আর এখানে ধনে পাতা আর লেবুর ছিলকাটা, লেমন রাইনটা আমি একটু ব্লেন্ডারে ম্যাজিক বুলেটে পেস্ট করে নিব, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। বেশ, এখানে আমার সব কিছুই 2-4 চামচ করে নিয়েছি, তাই আর আমি মেপে দেখাচ্ছি না। লবণ আর গোলমরিচ তো লাগবেই, আমি লবণ দিচ্ছি আর গোলমরিচের গুঁড়া দিচ্ছি, আর এটা হলো সরিষার তেলটা। সরিষার তেলটা আমি পুরোটাই দিব, প্রথমে একটু মিক্সড করছি, তারপর পুরাটা দিয়ে দিব মাছের গায়ে। এইভাবে করে প্রতিটা দাগের ভিতরে ভিতরে দিয়ে দেবেন। এভাবে আমি যেভাবে দিচ্ছি এভাবে মেসেজ করবেন, যত ভালোভাবে মাছটাকে আপনি মশলা দিয়ে মেসেজ করতে পারবেন, ততই ভালো আপনার ম্যারিনেট হবে, টেস্ট বাড়বে। এখন পেটের ভিতরেও দিচ্ছি। আমি কিন্তু মাছের ফুলকো সব কিছু কিন্তু আগেই পরিষ্কার করে নিয়েছি, মাছের ফুলকোটা ফেলে দিবেন, তা না হলে একটা বাজে গন্ধ আসে। পাতা, তারপরে এই যে লেবুর ছিলকা বা এটাকে লেমন রাইন বলা হয়, এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাজিক বুলেটে, একটু ব্ল্যান্ড করে নিব, একটু লেবুর রস দিয়ে।
আমি লেবুর রস, লেবুর ছিলকা এবং ধনে পাতা দিয়ে যে পেস্টটা করেছি সেটা, এটা আপনারা পেটের ভিতরে দিতে চেষ্টা করবেন, কারণ পেটের ভিতরে যদি একটা ফিশি ফিশি গন্ধ থাকে সেটা থাকবে না এই লেবু। আর যদি আপনাদের কাছে লেবু পাতাটা থাকে সেটাও দিতে পারেন, সেটা দিলে আরও ভালো ফ্লেভারটা আরও ভালো আসবে। প্রথমেই আপনারা মাথা দিকে তারপর পেটে এই এটা দিয়ে দেবেন। তাহলে আর আমি এটা ম্যারিনেট করে কম করে হলো 4 ঘন্টার জন্য রাখবো, 4 ঘন্টা পরে আসছি বেকিং করবো তখন। এই যে আমার হয়ে গেল হোল বেকড ফিশ। এটা আমার করতে সময় লেগেছে, বেকিংয়ে লেগেছে 30 মিনিট আর ব্রলিতে আমি দিয়েছি 15 মিনিটস, মোট 45 মিনিট লেগেছে। ব্রলিতে আপনারা বা গ্রিলে 15 মিনিটস দেবেন আর বেকে 30 মিনিটস দিবেন, তাহলে এটা হয়ে যাবে। আর যদি মাছের সাইজটা আর একটু ছোটো হয় তাহলে ইয়েটা টাইমিংটাও আর একটু কমিয়ে দিবেন। তাহলে আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমানাস কিচেনের সাথে থাকবেন। আমানাস কিচেনকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।